দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, এখন আমি খাচ্ছি ঠান্ডা ঠান্ডা লস্যি। এই গরমে এই জিনিসটাই সব থেকে ভালো লাগে। আজকে ছোটিদির ছিল ক্লাস ডেমোস্ট্রেশন, আর ওইখানে একটা মুসলিম ব্রাইড করেছিল। আর এই দেখো ছোটিদির অ্যাসিস্ট্যান্ট যথারীতি ঘুমাচ্ছে, এখনও হেয়ারটা হয়নি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি সবার জন্য নিয়ে চলে এলাম আম্মাখা। ভীষণ ঝাল হয়েছিল কিন্তু সবাই বেশ ভালোভাবে খেলো, মানে খুব ভালো লাগলো এই গরমের মধ্যে আম্মাখাটা। তারপরে এখন যেই ফুলগুলো এনেছিল লাগাবে বলে চুলে, সেইগুলো তোমাদের একবার দেখালাম। আর ছোটিদির অ্যাসিস্ট্যান্ট ফাইনালি ঘুম থেকে উঠেছে, কিন্তু তাকে মডেলের আশেপাশে ছাড়া কোথাও দেখা যাচ্ছিল না। আর এই হচ্ছে ফুল লুক। ছোটিদির সাথে যদি মেকআপ রিলেটেড কোনো বিষয় নিয়ে কথা বলতে চাও বা কন্ট্যাক্ট করতে চাও, নিচে আমি ওর প্রোফাইল ট্যাগ করে দিয়েছি, তোমরা গিয়ে ভিজিট করতে পারো। তারপরে ফটো তোলা শুরু হয়, আর আমিও এর মধ্যে একটুখানি রেডি হয়ে যাই, কারণ আমার একটুখানি বাইরে বেরোনো ছিল। রিকো এখানে দেখো পোজ দিচ্ছে, তারপরে বেরিয়ে যাই। আর কি কি করলাম সেটা পরের পার্টে আসছে।